हेलो फ्रेंड्स वेलकम टू नॉलेज ए टू जेड। आज के तुम्हारे क्लासे आमी एक भाव सम्प्रसारण आलोचना करब। खूब इम्पोर्टेंट एक भाव सम्प्रसारण आमार मने हय এই ভাব সম্প্রসারণটি খুব ইম্পর্টেন্ট। আর আমি যতগুলো তোমাদের কিন্তু ভাব সম্প্রসারণ করাবো সবগুলোই কিন্তু ট্রিপল স্টার, অতএব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে আমি কিন্তু সেগুলোই করাবো। আশা করব তোমাদের কিন্তু এর মধ্যে থেকে ভাব সম্প্রসারণ আসবে। দেখো প্রশ্নটা মানে কোন টপিকের উপর আজকে আমরা ভাব সম্প্রসারণ করব। দেখো, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। মানে পুষ্প কিন্তু আমার জন্য তোমার জন্য ফোটে না, ও সকলের জন্য ফোটে, শুধু তোমার পার্সোনালের জন্য ফোটে এরকম কিন্তু নয়। পরের জন্য তোমার হৃদয়, মানে তোমাকে এখানে মূল অর্থটা বোঝাতে চাইছে। আমি জাস্ট অল্প কথায় আমি ব্যাখ্যা করে দিচ্ছি এটার কি টপিকের উপর আজকের ক্লাসটা আমি করাবো। পুষ্প মানে তুমি তোমার যে ভালো গুণগুলো রয়েছে বা ভালো কাজ, তুমি বাইরে উদার মহৎ ব্যক্তির মতো সবকিছু করো। ফুল যেরকম সারাদিন ফুটে, ঠিক আছে, তারা যেরকম সবকিছু বিরাজ করে সেরকম তুমিও মানে অপরের হৃদয়ের বিরাজ করো। সেটাই সেই টপিকের উপর আজকের ক্লাস। দেখে নাও আজকের ক্লাসের প্রথম যে মূল ভাব, মানে এটা দিকে আমরা কি মূল ভাবটা পাচ্ছি। ফুল তার নিজের প্রয়োজনে সুন্দর হয়ে ফোটে না, ফুল ফোটে তার রূপে গন্ধে ভ্রমর প্রজাপতি প্রবৃত্তিকে আকৃষ্ট করার জন্য। সে বিকশিত হয় সকলের মনকে আমোদিত করতে। ঠিক তেমনি পরের মঙ্গলের মধ্যেই রয়েছে পূর্ণ সুখ, এবং পরের মঙ্গল ও উপকার সাধনাই সকলে লক্ষ্য হওয়া উচিত, তবেই জীবন সুন্দর ও সার্থক হবে। তাহলে মূল ভাবটা কি রয়েছে দেখো, ফুল কিন্তু তার নিজের প্রয়োজনে বা নিজের যে সুন্দর সে সেই কারণে কিন্তু ফোটে না। সে ফুটে তার যে রূপ গন্ধে মানুষ আকৃষ্ট হয়ে তার কাছে যায়। শুধু ভ্রমর প্রজাপতি তার জন্য আকৃষ্ট হয় না, মানুষও কিন্তু আকৃষ্ট হয়। তোমরা যদি কেউ লিখতেই পারো এখানে, অতএব তোমাকে কিন্তু কেউ কেটে দিতে পারবে না। আকৃষ্ট করার জন্য তাহলে কি হয়, তারা রূপে গন্ধে সবাইকে টেনে নেয়, আপন করে নেয়। সে বিকশিত হয় সকলের মনকে খুশি করার জন্য। বা আজকে একটা বাগানে সুন্দর গোলাপ ফুল ফুটেছে, বাহ খুব সুন্দর লাগছে দেখে। হ্যাঁ, আজকে বাগানে একটা সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে, বাহ খুব সুন্দর লাগছে আমার দেখতে। যখন সেটা কুড়ি থাকে তখন কি আমাদের ভালো লাগে? ফুল তো ফুললেই ভালো লাগে। সেটাই বলছে, ঠিক তেমনি মঙ্গল করার জন্যই কিন্তু মানে আমি যদি কিছু করি, আমি যদি তোমার একটা হেল্প করে দিই, তুমি আমাকে আশীর্বাদ করবে। তুমি যদি আমার বা গুরুজন বা কেউ আমার হয়, আমি যদি তাকে কোনো একটা ভালো হেল্প করে দিয়েছি, আমাকে আশীর্বাদ করবে। সেটাই বলেছে, পরের মঙ্গল ও উপকার সাধনায় সকলের লক্ষ্য হওয়া উচিত, তবেই জীবন সুন্দর ও সার্থক হয়ে হবে। দেখো নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করব সম্প্রসারিত ভাব। জীবনে আনন্দ আমরা সকলেই উপভোগ করি, আর এই আনন্দ যদি একাকী ভোগের মধ্য দিয়ে ঘটে, মানে একা একা ভোগ করবো এরকমের মধ্য দিয়ে ঘটে, তার জীবন কিন্তু কখনোই সার্থক হয়ে উঠবে না। পুষ্প তথা ফুল যেমন মানবব্রতী জীবনেরই প্রতিচ্ছবি, মানে মানব জীবনেরই একটা উল্টো প্রতিচ্ছবি। সেরকম কি বলছে, সৌন্দর্য ও সৌরভে পুষ্প অনুপম। অরণ্য কিংবা উদ্যানে যেখানেই ফুল ফুটুক সে নিজের জন্য ফোটে না, নিজের সৌন্দর্য ও সৌরভকে অন্যের কাছে বিলিয়ে দেওয়াতেই তার পুষ্প জীবনের সার্থকতা, তার ফুল জীবনের সার্থকতা, ফুলের জীবনের সার্থকতা। তারপরে কি বলছে, পবিত্রতার প্রতীক বলে ফুল দেবতার চরণে নিবেদিত হয় নৈবেদ্য হিসেবে। ফুলের সৌরভ ও সৌন্দর্য তার নিজের হলেও সকলের কাছে নিজেকে উজাড় করে দিলেই ফুল জীবনে সার্থকতা পায়। মানুষের জীবনও অনেকটা ফুলের মতোই, তার মানে ফুলের মতোই মানুষের জীবন ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে এই কারণে, কারণ ফুল তো সে নিজের জন্য ফোটে না। সে ফুটছে, আমরা তাকে সুন্দর বলছি, তাকে আমরা পুজোর ক্ষেত্রে ব্যবহার করছি, তাকে আমরা সাজার উপদ্রব হিসেবে ব্যবহার করছি। বিয়ের সময় তো সাজেই তো, দেখেছো তো, তো সাজার উপদ্রব হিসেবে ব্যবহার করি, কোনো ডেকোরেশন করার ক্ষেত্রে ব্যবহার করি। ফুলের সৌন্দর্যটা এতটাই মাধুর্যকর হয়ে ওঠে যার জন্য আমরা ফুলকে খুব আপন করে নিই, খুব কাছের করে নিই। কেন করে নিই? কারণ সে তো তার জন্য ফুটেনি, সে সকলের মনকে আনন্দিত করার জন্য ফুটেছে। মানুষের জীবনও ঠিক ফুলের মতোই, তার चारित्रिक माधुर्ये से जीवन हवा उचित फुलेर मतोई सुंदर सुरभित पवित्र और निर्मल फुलेर मतोई ता निवेदित हवा उचित परेर जन्य समाजेर स्वार्थे समाजबद्ध जीवनेर आश्रयेई मानुषेर अस्तित्व ताई बला जाय निजेर स्वार्थके अग्राह्य करे परोपकारेर जन्य निजेर जीवनके गड़े तोला उचित परार्थे परार्थे जीवन उत्सर्ग करार माध्यमे मानव जीवन सहाय सार्थकताय उज्जवल हये ओठे निजेर दुःखके तुच्छ ज्ञान करे अपरेर कल्याण कल्याणे निजेके नियुक्त करते पारलेई जीवन सुखमय ओ आनंदमय हये ओठे। केमन केमन हये ओठे। नेक्स्ट की देखो, नेक्स्ट पॉइंट की मंतव्य। मंतव्य की आछे देखो, शुधु निजेके निये व्यस्त थाकार जन्यई मानुष जन्मायनि, परस्परे परस्परेर उपकार साधनेर मध्येई मानव जीवनेर चरम सार्थकता निहित। आमी निजेर काज करब, आमी निजेके निजे पढ़ब, आमी एका एका सबकिछु करब, एरकम मनोभाव थाकले से मानुष किन्तु तार जन्य जन्मायनि, परेर उपकार साधनेई तार चरम सार्थकता लुकिये रयेछे। ताहले आजकेर क्लासे आमरा এই টপিকের উপর আজকে আলোচনা করলাম। আজকের ক্লাস এখানেই শেষ। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অসুবিধা হলে তোমরা কমেন্ট করো। থ্যাংক ইউ।